একটা সস্তা ফেম কামানোর জন্য যে আমি তো তার সাথে আছি, আমি তো একদম পৃথিবী উদ্ধার করে ফেলছি, আমাকে ছাড়া তো পৃথিবী আর চলছেই না। আমি একটা কথা বলি ভাই, অডিয়েন্সে বলে দিই যে নবাগতা, চাকরি নিয়ে কথাবার্তা হয়, নবাগতা তুমি ফ্যান হয়ে এসছো আর আমি জীবনে সময় হয়ে আসছি, 8 বছর সংসার করেছি, তুমি তো 8 দিন যাক না, 8টা মাস তারপরে বোঝা যাবে যে পানি কোথায় গিয়ে কোথায় গড়ায়। যারা আমাদের ভালোবাসার সাংবাদিকগণ আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো আমাদের সমস্ত খবরাখবর আমাদের প্রিয় দর্শকরা পান, তো আপনাদের বাইরে আমরা না, কারণ সাংবাদিকগণ আমার চলচ্চিত্র এবং চলচ্চিত্রে যারা কলাকুশলীরা আছেন, আমার সম্মানিত শ্রদ্ধেয় যারা বড় ভাইরা বড় আপুরা বা যারা আমার সহকর্মী সবাই, এবং সর্বোপরি আমার যারা প্রিয় দর্শক সবাই কিন্তু আমার আরেকটা পরিবার। এবং আমি বরাবরই বলে এসেছি সেই 2016 সাল থেকে আমার কাজ করা এখন অবধি, সেটা মাত্র শুধু আপনাদের ভালোবাসা এবং দর্শকদের ভালোবাসায় সম্ভব হয়েছে। আমি কখনোই আমার ব্যক্তিগত জীবন কিন্তু সামনে আনতে চাই না। আপনারা অনেকবার অনেক কিছু জিজ্ঞেস করেছেন, অনেকবার অনেক কিছু জানতে চেয়েছেন, বরাবরই আমি বলেছি যে আসলে আমি আমার প্রফেশনাল লাইফটা নিয়ে ফোকাসে থাকতে চাই, পার্সোনাল লাইফটা নিয়ে খুব একটা আসলে কথা বলতে চাই না। তারপরও আপনাদের অনেক জানার আগ্রহ থাকে, দর্শকদের আগ্রহ থাকে, তো সেই জায়গা থেকে আপনি যেটা বললেন যে আসলে ডেফিনেটলি কিছু ব্যাপার তো আছেই, সেটা আমি এর আগেও বলেছি যে আসলে এগুলো নিয়ে পরে কথা বলবো। এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে যে আপনারা যে আমাকে আসলে সেই বিষয়টা নিয়ে আমার কাছ থেকে জানতে, কারণ কোনো ঘটনার পেছনে তো অনেক ঘটনা থাকে। একটা স্ক্রিপ্ট যখন লেখা হয় একটা ফিল্মের জন্য, সেই স্ক্রিপ্ট লেখার পেছনেও কিন্তু আরেকটা স্ক্রিপ্ট থাকে, তো আমি কখনোই এসব নিয়ে আসলে কথা বলতে চাইনি। কিন্তু যেহেতু একটা বিষয় আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমি সম্মানের সাথে আপনাদেরকে হাত জোড় করে বলছি, আপনাদের সবার সাথে আসলে কথা বলবো বিষয়টা নিয়ে। কিন্তু আজকে যেহেতু আমরা একটা সেটে আছি, আজকে চাদর সিনেমাটার শ্যুটিংয়ে আছি, সো আজকে আসলে আমার মনে হয় যেহেতু আরেকটা শ্যুটিং সেটে আমরা আছি, এখানে আসলে ওনাদেরকে বিরক্ত না করাতে বেটার হবে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে, তো এটি নিয়ে অবশ্যই আমি কয়েকদিনের মধ্যে আপনাদের সাথে কথা বলবো, সবার সাথে কথা বলবো। জি জি জি, আমি আমার যারা সাংবাদিক ভাই বা আপুরা আছেন, কারণ আপনাদের মাধ্যমেই তো দর্শকদের কাছে পৌঁছায়, দর্শকরা তো অনেক কিছু আসলে তারা যেভাবে দেখছে ওভাবেই জাজ করবে, তারা তো খবরটা আসলে পাবে আপনাদের মাধ্যমেই, তো আমি আপনাদের কাছে হাম্বল রিকোয়েস্ট করব, বিনীত অনুরোধ করব যে সব কিছু না জেনে আসলে কোনো প্রকার কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না প্লিজ, কারণ এটি খুব সেন্সিটিভ একটা ইস্যু এবং এটি খুব ইমোশনাল একটা ইস্যু। আর আমার মনে হয় যে আসলে আমরা যেহেতু মুসলিম, আমি একজন মুসলিম মানুষ, সো সব কিছুর পেছনে অবশ্যই ব্যাখ্যা আছে, সব কিছু অবশ্যই সুন্দরশালীনভাবেই হয়েছে, বা আমি যেটা আপনাদেরকে ক্লিয়ার করব কয়েকদিনের মধ্যেই, সো আপনারা কেউ ভুল ব্যাখ্যা দিবেন না প্লিজ। আপনারা যদি, আমি এখন যেহেতু কথা বলছি না কারণ আমি একটা শ্যুটিং সেটে আছি, নাহলে আমি আপনাদের সাথে কথা বলতাম, তো এটা আমার বিনীত অনুরোধ যে আপনাদেরকে আমি ক্লিয়ার না করা পর্যন্ত আপনারা প্লিজ কোনো ভুল ব্যাখ্যা দিয়ে নিউজ করবেন না।